সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমি একটু ফ্রান্সিস ফ্রান্সিস আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি সুতরাং চেষ্টা করি সর্বোচ্চভাবে মেডিসিন নিয়ে আপনাদের সামনে সর্বোচ্চ ডিটেলস আলোচনা করার জন্য আপনার সামনে আজকে আমি আপনি যেই মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রফিরক্স দুশো পঞ্চাশ এই মেডিসিনটা এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা খেতে পারবে কারা কারা খেতে পারবে না এটা কোনো সাইড এফেক্ট আছে কি না এটার দাম কত টাকা এই সম্পর্কে ডিটেলস আলোচনা করবো ভিডিওটা না টেনে শেষ মতো দেখতে থাকেন আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল বাটনটি ভাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় রফিওরাক্স দুইশো পঞ্চাশ যে মেডিসিনটা দেখতেছেন এই মেডিসিনটা অনেক ভালো একটা মেডিসিন এটা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন আমরা জানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা মেডিসিন কোম্পানি কেননা এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এটা সারা পৃথিবীবীপি বিস্তৃত এই কোম্পানিটা ওনাদের মেডিসিনের মান গুণগত বৈশিষ্ট্য এটা হিউম্যান বডির জন্য অনেক বেশি ইফেক্টিভ কেননা ওনারা ওদের মেডিসিনের মানের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে সব ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ন্ত্রণ মেনটেন করে কারণ ওনাদের মেডিসিনের যে র মেটেরিয়ালস অর্থাৎ ওষুধ বানানো হয় যে মৌলিক উপাদান সেটাকে ওষুধের র মেটেরিয়ালস বলা হয় ওনারা ওনাদের মেডিসিনের র মেটেরিয়ালস পৃথিবীর বিখ্যাত কোম্পানি থেকে নিয়ে আসে যেমন মনে করেন নাপা যে দেশ নাপাটা সবচেয়ে ভালো বানায় ওই দেশ থেকে নাপাটা নিয়ে আসে যেমন মনে করেন মন্টি লুকাস্ট গ্রুপের মেডিসিন এই মেডিসিনটা যে দেশ সর্বোচ্চ ভালো বানায় ওনারা ওই মেডিসিনটা ওই দেশ থেকে সর্বোচ্চ র মেটেরিয়ালসটা আনে মেডিসিনটা বানায় তার মানে বুঝতেছেন তো ওনাদের মেডিসিনের মানটা কতটা ভালো বাংলাদেশের যে দাম নামি দামি স্কোয়ার বেক্সিমকো ইনসেফটা যত ভালো ভালো প্রসিদ্ধ কোম্পানি আছে ওনাদের থেকেও এই কোম্পানির মেডিসিনের দামটা অনেক বেশি থাকে কেননা ওনাদের মেডিসিনের মানটা অনেক ভালো আমি বলতেছি না ওই কোম্পানিগুলা খারাপ বলতেছি যে এটার মানটা অনেক ভালো সেই রফিউর এক্সের দুইশো পঞ্চাশ যে মেডিসিনটা এটা অনেক ভালো একটা মেডিসিন এই মেডিসিনটা নাক কান গলা সংক্রমণ অর্থাৎ আমাদের নাক কান গলায় বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত বিভিন্ন সংক্রমণ দেখা দেয় ব্যাকটেরিয়া ভাইরাস জনিত সংক্রমণ দেখা দেয় ওই ধরনের সংক্রমণ বা ইনফেকশন থেকে রক্ষার জন্য বা নিরাময়ের জন্য ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকেন তাছাড়াও বিভিন্ন সংক্রমণ প্রদাহ বৃক্ষ মূত্রনালীর মূত্র সংক্রমণ গণককাস এবং ইউরোথ্রিক্স নামক এক ধরনের হিউম্যান বডিতে আমাদের শৈল সমস্যা আছে ওই সমস্যাজনিত কারণেও ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে লাইম ডিজিজ হিসাবে এটা দিয়ে থাকে যাতে করে হিউম্যান বডির অনেক ভালোভাবে এটা রিক্রেস করতে পারে এবং খুব ভালো ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে সেই জিনিসটাও খুবই ভালোভাবে এই মেডিসিনটা নিয়ন্ত্রণ করে সুতরাং এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা মেডিসিন এই মেডিসিনটা আপনারা যাদের বয়স দশ বছরের ঊর্ধ্বে তারা মেডিসিনটা খেতে পারবে প্রেগনেন্সি ভা এবং ভোনেরা এই মেডিসিনটা খেতে পারবে না ডক্টরের পরামর্শ ছাড়া ডক্টর যদি কোনো প্রেগনেন্সি মা বোনদেরকে এটা সাজেস্ট করে তাহলেই তারা খেতে পারবে অনেক গাহিনী সমস্যায় যাদের সমস্যায় ভুগতেছেন তাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে যাতে করে তাদের ওই প্রবলেমটা খুব ভালোভাবে সমাধান হয়ে যায় এছাড়া এই মেডিসিনটা তেমন সাইড ইফেক্ট নাই তবে এই মেডিসিনটা কিছু সাইড ইফেক্ট দেখা গেছে যে এটা খাইলে প্রাথমিক অবস্থায় মাথা ব্যথা করে কিছু কিছু পেশেন্টদের সবার না বমি আসে এবং শরীর পোড়া করে পাতলা মেখানার কিছু সমস্যা দেখা গেছে এরকম কিছু প্রবলেম রিসার্চে দেখা গেছে তাছাড়া বড় ধরনের তেমন কোনো সাইড ইফেক্ট নেই আর এই মেডিসিনটা কিডনির যারা ক্রিটেনিন বাড়তি তারাও অনেক সময় তাদেরকেও দিয়ে থাকে আচ্ছা এখন আসে এই মেডিসিনটার দামটা নিয়ে এটা এক বক্স মেডিসিনে মেডিসিন থাকে দশটি ট্যাবলেট থাকে এক বক্সের মধ্যে এক বক্স মেডিসিনের দাম চারশো টাকা দেখতেছেন এক বক্সের দাম চারশো টাকা তার মানে প্রতি পিস মেডিসিনের দাম কত সেটা তো বুঝতেই পারতেছেন যে প্রতি পিস মেডিসিনের দাম চল্লিশ টাকা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে এটা কতটুকু ইফেক্টিভ যে আপনারা এই মেডিসিনটা প্রতি পাতায় কয়টা করে মেডিসিন থাকে এক পাতাই থাকে দশটা অর্থাৎ এক পাতা এক পাতার মধ্যেই থাকে দশটা মেডিসিন আর দশটা মেডিসিনের দাম হয়েছে চারশো টাকা বুঝতেছেন প্রতি পিস চল্লিশ টাকা আর এই মেডিসিনটা স্বাভাবিক অবস্থায় পেশেন্টদেরকে প্রতিদিন সকালে এবং রাত্রে দেওয়া হয় তো পেশেন্টকে প্রতিদিন একটা করে দেওয়া হয় এটা পেশেন্টের অবস্থা অনুযায়ী যদি খুব ভালো থাকে পেশেন্ট মোটামুটি তাহলে তাকে প্রতিদিন একটা করে সাত দিন বা চোদ্দো দিন মতো দিবে আর তা না হলে দুইটা করে দিবে ডক্টর পেশেন্টের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবে সেটা সে কী পরিমাণ এটা সেবন করবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি প্লিজ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনটি ভাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আবার নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে আমি ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের কাছে আসবো আসসালামু আলাইকুম